ডাল ভেজে আমি ভিজিয়ে রেখেছি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তাই মানে ভেজে ভিজিয়ে রেখেছি, সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চা করে দেখো, সসপ্যান পরানো, সিঙ্কের মধ্যে দেখো কত বাসন ভরানো, এইখানে সবগুলো মাছতে হবে। আর এই দেখো হচ্ছে এক বালতি কাপড় ভিজানো, তো এই উপরের দিয়ার শার্ট গেঞ্জি কয়েকটা, তিন চারটা হবে, মানে ভিজাইনি কেন, তেমন তো ময়লাও নেই। আর নিচে গরম জল দিয়ে ভিজানো কাপড়, তাই এগুলা দিলাম না, ভিজালাম না, উপরে রেখে দিয়েছি। আর এই অবস্থা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। একটু বসে নেই, আজকে তো হচ্ছে মঙ্গলবার, তো আজকে তো নিরামিষ হবে। ডাল ভিজিয়ে ভাজিয়ে ভেজে ভিজিয়ে রেখেছি, মানে সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর সকালবেলা খাওয়া হয়েছে মুড়ি আর ক্ষীর, ওই যে মানে কালকে যে বানিয়েছিলাম তালের ক্ষীর, তালের ক্ষীরটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা। খেতে ফার্স্ট টাইম বানিয়েছি, তো বেশ ভালোই হয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার শাশুড়ি মায়ের, তো যাই হোক, একজনের সবচেয়ে বেশি ভালো, সবারই ভালো লেগেছে, মানে একটু মার একটু এক্সট্রা বেশি ভালো লেগেছে, ওটাই আর কি বলে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করো, নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এদিকে কিন্তু মা রেখে দেন কাপড়, আর এই আমার ঘর তো মোছা শেষ, কমপ্লিট ঠাকুর বাসন মেজে নিয়েছি, ওই রান্নাঘরের কাপড়টা, কাপড় আর রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে ঠাকুর দিয়ে দেবো, তারপরে সে রান্না বান্না করবো। আর তো কি করছি না করছি সারাদিন তোমরা দেখতে পাবে, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এখন আমি আমার কাজগুলো সেরে নিই, তাড়াতাড়ি করে সেরে নিই, স্নান করে চলে এসেছি। আর এই স্নান করতে যাওয়ার আগে আমি এখানে এই দেখো ডাইল সিদ্ধ বসিয়ে গিয়ে গেলাম, তো ডাইলটা এই দেখো আমি স্নান করে আসতে আসতে গ্যাস কিন্তু অন, এখন হয়েছে অন, স্নান করে আসতে আসতে আমার ডাইলটা এই দেখো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন এসে আমি মানে ক্রিমটি লাগানোর আগে আমি এখানে ইন্ডাকশনে একটু জল গরম করলাম ডাইলে দেওয়ার জন্য, জলটা আর কি মানে হিটটা কমিয়ে রেখে গেলাম জল মিশানোর জন্য, তারপর গিয়ে আমি ক্রিম টিম লাগালাম, জলটা বাড়িয়ে দিই, মা আমাকে খেতে ব্যথা করছে। এখন আমি বাকি মশলা টসলা দিয়ে আর সম্বাস দিয়ে আর কুকারে দিলে মুখ ডাইলে, কুকারে দিলে না মুখ ডাইল সিদ্ধ করতে মানে সিদ্ধ হতে কুকারে বসালে কুকারের অবস্থা থাকে না, যা তা হয়ে যায়, তারপর তো ভিজিয়ে অনেকক্ষণ রাখতে হয়, তারপর গিয়ে মাছে মাছ, আজকে আমি এভাবেই বসিয়ে গেলাম, সিদ্ধ হয়ে গেল। তো আমার রান্না মোটামুটি হয়েই গেছে কমপ্লিট, আলু ভাজা বসিয়েছি, এই যে আলু ভাজা, এখানে হচ্ছে পুঁই, পুঁইগুলো কেটে ওই ভাতটা বসিয়ে গিয়ে আমি পুঁইটা কেটে এনেছি, কেটে এনে পুঁইটা বসিয়ে আলু ভাজা কেটে, আলু কেটে আলু ভাজি ভাজি বসিয়েছি। আর এখানে দেখো কড়াই বসিয়েছি, তেল তেলও দেওয়া হয়েছে, বেগুন কেটে রেখেছি, এই যে দাঁড়া, এই এই দেখো বেগুন কেটে চার, শুধু চার পিসই নিয়েছি, ছোট্ট একটা পিস নিয়েছি। আর এখানে হচ্ছে লেবু শসা কেটে রেখেছি, তেলটা গরম হয়েছে, তিন তিন দিকে বসিয়েছি, তাড়াতাড়ি হবে কেন, পুঁই টুই এগুলো কাটতে তো একটু সময় লাগে, আর এসে সবই তো একা একা করতে হয়, কাটা কাটি সবই তো একা করতে হয়, তাই আর তারপর তো এত দেরিতে ঘুম থেকে উঠে, এত দেরিতে ঘুম থেকে উঠলে কে পারবে তাড়াতাড়ি করতে, কেউ তো পারবে না, আমিও পারছি না। তো এখন আমি ভাজিটা বসিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো আমি এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে, তো বেগুন ভাজা তো গরম গরম খেতে ভালো লাগে, তো আমি কি করলাম ওদিকে ওই মানে পুঁই শাক এরপর আলু ভাজা হওয়ার পরে আমি বেগুন ভাজার থালটা কড়াইটা চুলাতে নিয়ে এসেছি, এসে এদিকে বেগুন ভাজা হচ্ছে আর আমি এদিকে থালটা রেডি করে নিচ্ছি। তো তাল তো রেডি করা হয়ে গেছে, শসা লেবুগুলো বাকি ছিল ওইগুলো দিচ্ছি, আর মাঝে মধ্যে এইভাবে সাজিয়ে দিলে দিতেও ভালো লাগে, আর যাকে দিলাম খেতে ওরও দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে,
তাই আর কি। তো আমি থাল রেডি করে তারপর মানে একদম গরম গরম কড়াই থেকে নামিয়ে বাজার দিচ্ছি। আর বেগুন ভাজা এইভাবে খেতে খুব ভালো লাগে, তাই না? তোমরাই বলো, খুব ভালো লাগে না খেতে? খেতে খুবই ভালো লাগে। আর খুব বেশি একটা করলাম না, আমরা চারজন মানুষ, চারজনের চার পিসই করেছি। তবে বয়স টাইম পরে দিচ্ছি, পরে বলছি যে দেওয়ার ইচ্ছা ছিল আরো মানে দু একটা খাওয়ার, কিন্তু আমি তো আর করিনি। তো যাই হোক, তো আমার বাজার দিয়ে এই দেখো আমি সবার প্রথমে মাকে নিয়ে দিয়েছি, দেওয়ার পর ওই মানে হাজবেন্ডের থালটা নিয়ে দিচ্ছি। তো আমার হাজবেন্ডকে এইভাবে যে সাজিয়ে দিলে না, ও খুব খুশি হয়। তো ভেজ যেদিন হয় ওই দিন আর কি আমি এইভাবে সাজিয়ে দিই, তো সব দিন দিই না, মাঝে মধ্যে দিই আর কি। তো এই দেখো দিয়াকেও দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং। তো এই দেখো আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। আর কেন দাঁড়িয়ে আছি জানো? গাড়ি নিয়ে বের হয়েছিলাম, আর এই দেখো পিছন দিকে রাস্তার কাজ হচ্ছে। আমাদের জানান এই রাস্তা বলতে আমাদের গল্লির কথা বলছি, তো এই গল্লির কথা বলছি। আর তো এখন কি হয়েছে, আমি আমি বের আমি আর ও বেরিয়েছে মানে হাজবেন্ড বেরিয়েছিলাম দিয়াকে আনতে। মানে কালকে বলেছিলাম না, ওই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য দিয়াটা দৌড়ে দৌড়ে এসেছিলো আর হেঁটে আর কি এসেছিলো, আর তার সারা রাত্রে ওর পায়ে ব্যথা ছিল। তো আজকে দিয়ার পাপা তো বাইক চালাতে পারে না, বাইক চালালে তো প্রবলেম হয় না, কিন্তু বাইক চালাতে পারে না ওই হাতের জন্য। তো গাড়ি নিয়ে বেরোলাম, এসে দেখলাম গলির মুখে আর কি কাজ চলছে। তো ওই আমি নামিয়ে দাঁড়িয়ে রইলাম, ও গাড়ি রাখতে বাড়িতে গেল। তো আসছে, ওই যে এদিকে এদিকে ঘুরালে আমার মুখ দেখা যাবে না, ওই দেখো আসছে। তো এখন আমরা হেঁটে বা টুকটুকে যাবো, তো চলো যাই। এই দেখো রাস্তার কাজ হচ্ছে, আর আমরা জানতামও না। তো এখন আর আজকে আমি মানে একটা হিল পরে এসেছি, হেঁটে যেতে পারবো কি না পারবো দেখা যাক, না হলে তো টুকটুক নিতে হবে। তো এই দেখো আমরা টুকটুকে যাচ্ছি, আর আমি কোনো মতেও মানে যে মানে চপ্পলটা পরেছি ওটা পরে আমি কোনো মতে হেঁটে যেতে পারবো না, তাই টুকটুকেই নিলাম। আর দূর অনেকটা দূরই, তো আমরা চলে গেলাম জায়গাতে গিয়ে দিয়ার দেখলাম যে দিয়ার ছুটি হয়নি, একটু বাকি আছে। তো আমরা দাঁড়িয়ে রইলাম এখানের মধ্যে, বেশিক্ষণ দাঁড়াইনি, 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করছি আর কি দিয়ার ছুটি হবে। আর সামনেই দেখো একটা মেডিসিন শপ, আর আমি দেখাচ্ছি কেন এত ভিড় দেখো ওই শপটাতে, তাই আর কি আমি একটু দেখালাম। আর আমরাও আনি এখান থেকে ঔষধ, আমরা বলতে ওই যে মার তো অনেকটা ঔষধ আসে, তো এখান থেকে আনি বাড়িতে এনে দে। এই দেখো আমার সুনামনে ছুটি হয়ে গেছে। ছোট বাচ্চাদের মতো মুখে আঙ্গুল দিয়ে আসছে। তো এই দেখো আমরা এখন মানে একটু একটু হাঁটছি মানে টাউনের ভিতর দিকে যাচ্ছি। দাঁড়াতে কি বলছি, আচ্ছা যাচ্ছি, বেরিয়েছি তো কিছু তো কিনতে হবে, তাই না? তাই আর কি আমরা মামে হাঁটছি। আর এই যে আসছে, আমরা এখন গোলা খাচ্ছি। আর তো কিছু একটু টুকটাক কিনলাই, একটু টুকটাক বাজার করলাম, ওই দিয়ার ঘরে পড়ার চপ্পল টপল বাথরুমে যাওয়ার চপ্পল গুলো আনো। এখন আমরা গোলা কিনছি, গোলাটা খেয়ে নেই নাই। তো আমরা চলে এসেছি ঘরে, ঘরে এসে একটু চা বানিয়ে খেলাম, আর চা খেয়ে যাইনি তো চা একটু বানিয়ে খেলাম। আর এবার বাইরে গিয়ে তো আজকে কিছু খাইনি, মঙ্গলবার তো শুধু গোলাটাই খেলাম, আর আর তো কিছু খাবো না। এমন তো মঙ্গলবার দিন আমরা বাইরে তেমন কিছু খাই না, কিয়ে খাবো, ভেজ যেমন ভালো লাগে না। তো টুকটাক কিছু বাজার করেছি, ওই আমার ঘরের দুটা নাইটি এনেছি, দিয়ার ঘরে পরার হাফ প্যান্ট জুতা মানে তারা বাথরুমে যাওয়ার জুতা, একটু ফল এনেছি। তো ফলটা ঠাকুরের এখানেই রেখেছি, ঠাকুরের জন্য রেখে তারপর ইয়ে করবো, আমাদের নিয়ে আসবো। আর দিয়ে একটা জিনিস এনেছে, তারা আমি দেখাই, আর নাইটি গুলো খুলে দেখাচ্ছি না, আর হাফ প্যান্টও তো ঘরে ঘরে পরার প্যান্ট আর কি দেখাবো, নাইটি তো আমি পরবো তোমরা দেখবেই।
তো যখন পড়বো এমনিতেই বলে দেব। দুটা হেয়ার বেল্ট এনেছি, এই যে এই দেখো হেয়ার বেল্ট গুলো খুব ভালো লাগে, সুন্দর, খুব সুন্দর হয়েছে, জানি না তোমাদের কেমন হয়েছে। এই দেখো আরেকটা, তোকে আনতে গেলাম, গিয়ে চলে গেলাম বাজারে, বাজারের দিকে গিয়ে ঘুরে টুরে কিছুক্ষণ ঘুরে তারপর ওদের টুপিটা গিয়ে একটু বাজার করলাম। বাজার করলে তো, বাজারে গেলে আর বাজার করলেও শেষ হয় না, যতই বাজার করে শেষ হয় না, তো এইটুকু বাজার করলাম করে চলে আসলাম। তোমার কি হয়েছে? আর আর কি হয়েছে, আজকে মানে একটা পার্সেল এসেছে, মানে কি জানো দিয়ার একটা পূজার ড্রেস এসে এসেছি, তো আমি দেখাচ্ছি না, ওখান সবকটাই আসলে পরে একসাথে দেখাবো। একটা একটা করে এখনো কমপ্লিট অর্ডার করেনি, একটা একটা করে করছে। তো এবার এই বছর আর খুব একটা বেশি দিব না, দু তিনটেই বেশি হবে, এর থেকে আর বেশি কিনবো না। তো আজকে একটা এসেছে, একসাথেই দেখাবো, এখন আর দেখাচ্ছি না, একটা একটা করে দেখা দেখালে ভালো লাগে না, একসাথে দেখালে একটা আলাদাই মজা থাকে, তাই না? তো ভিডিওটাকে এন্ড করি, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।